সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতার চ্যানেলটিকে এবং বেলাইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে যে ওষুধটি সম্পর্কে আমি আলোচনা কলকাতার নাম হচ্ছে অ্যাম্পিলক্স সিভি এই অ্যাম্পিলক্স সিভি কী কারণে ব্যবহার করা হয় বা ডোজ কত সাইড এফেক্ট কি সেই সম্পর্কে আজকে চলুন জেনে নিই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা অ্যাম্পিলক্স সিভি হচ্ছে রুচির নাম এটি একটি ড্রাই সিরাপ বাচ্চাদের সিরাপ এতে রয়েছে সিলিম এবং আছে পটাশিয়াম ক্লিনেট তো এটি কী কোম্পানি দেখে নিই এটির না এটি কোম্পানির নাম হচ্ছে জাইডাস এবং এর মার্কেটিং করছে বায়োকেম বন্ধুরা এবং দেখবো এর এমআরপি একষট্টি এম এল হচ্ছে ছাপ্পান্ন টাকা আট পয়সা এবং দেখে নেবো অ্যামাকশি সিলিন্ডার কতটা রয়েছে এমাক সিলিন রয়েছে দুশো এম জি এবং ক্লাভুলিনিক অ্যাসিড রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এম জি বন্ধুরা এটি কী কারণে ব্যবহার করা হয় এবার সেটাতে আসবো বন্ধুরা আরেকটি জিনিস দেখে দিই দুশো আঠাশ পয়েন্ট পাঁচ এম জি পার ফাইভ এম মানে এটি দুশো এম জি আর এটা আঠাশ পয়েন্ট পাঁচ এম জি এটি ফাইভ এম এলের জন্য বরাদ্দ মানে পাঁচ এম এল খাওয়ালে এই ডোজটা আপনার বাচ্চার শরীরে যাবে বন্ধুরা এটি যে কোনো ধরনের জীবাণুঘটিত ইনফেকশন যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ডিপথেরিয়া তারপরে হচ্ছে টনসিলাইটিস ল্যারেঞ্জাইটিস ফ্যারেঞ্জাইটিস সাইনোসাইটিস এই সমস্ত ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এটি ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বিলিয়ারি ট্র্যাক্টের ইনফেকশন কার্বাংকাল ফোঁড়া বা নারাঙ্গা প্রভৃতি এই সমস্ত জিনিসে ব্যবহার করা হয়ে থাকে বা এই সমস্ত রোগে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এবার আসবো এই ডোজ সম্পর্কে ডোজ সম্পর্কে বলার আগে আমরা দেখে নেব এর কেমন দেখতে হয় বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন এই ধরনের লেটেস্ট মেডিসিনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য বন্ধুরা এই যে সে ঠিক এরকমই হবে আপনারা দেখে নেবেন যে কোনো মেডিসিন স্টোরে বা ফার্মেসিতে এটি উপলব্ধ রয়েছে বন্ধুরা এবার আসছে এর ডোজ সম্পর্কে এক থেকে দুই বছরের বাচ্চাদের এটি আড়াই এম করে দেবেন দিনে দুবার খালি পেটে এবং দুই থেকে তিন বছরের বাচ্চাদের দেবেন সাড়ে তিন এম করে খালি পেটে দিনে দুবার এবং তিন থেকে চার বছরের বাচ্চাদের এটি পাঁচ এম করে খাওয়াতে হয় দিনে দুবার করে এবং পাঁচ থেকে ছয় বছরের সরি চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের এটি খাওয়াতে হয় সাড়ে সাত এম করে বা সেভেন পয়েন্ট ফাইভ এম করে দিনে দুবার এবং রোগের তীব্রতা যদি খুব বেশি থাকে তাহলে দিনে তিনবার পর্যন্ত লোডিং ডোজে চলতে পারে বন্ধুরা এবার এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে বন্ধুরা এর সাইড এফেক্ট প্রায়শ ডায়রিয়া দেখা দেয় আর গায়ে র্যাশ বেরোতে পারে যাদের পেনিসিলিনে অ্যালার্জি রয়েছে কারণ এটি অ্যামাক্সিসিনটা পেনিসিলিন গোত্রের মেডিসিন পেনিসিলিনে যাদের এলার্জি রয়েছে তাদের কিন্তু অ্যামাকসিসিনও এলার্জি হবে বা হতে পারে হওয়ার চান্স বেশি গায়ের আসবেরো হতে পারে বমি বা বমিভাব হতে পারে এছাড়া খুব একটা সমস্যা দেখা দেয় না তো বন্ধুরা আপনারা নির্ভয়ে এটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ডক্টরের পরামর্শ অনুযায়ী কারণ এটি একমাত্র সেফ অ্যান্টিবায়োটিক বাচ্চাদের পক্ষে খুব একটা বেশি সাইড এফেক্ট করে না বা সাইড এফেক্ট নেই বললেই চলে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন এই ধরনের লেটেস্ট মেডিসিনের ভিডিওগুলি সবাতে আগে দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ